Hello everyone, welcome back to my channel Panch Phoron. আজকে আমরা বানাচ্ছি চিকেন আঙ্গারা। এটা বানাতে যা যা উপকরণ লাগছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেন 500 গ্রাম, চারটে অনিয়ন স্লাইস করা, টমেটো তিনটে, কিছু আদা রসুন আর দই। এখন আমি খালি কড়াইতে গোটা জিরে, ধনে, কিছু শুকনো লঙ্কা আর অল্প গোটা গরম মশলা রোস্ট করে পাউডার করে নেব। এখন আমি কড়াইতে 4 টেবিলস্পুনের মতন তেল নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে টমেটোর সাথে পেস্ট করে নেব। এখন দইয়ের মধ্যে আমি আদা রসুন পেস্ট, লবণ আর যে রোস্টেড পাউডারটা আমি তৈরি করে রেখেছিলাম রোস্টেড পাউডারটা আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মিক্সচারটাকে তৈরি করে নিচ্ছি। চিকেনটা নিয়ে নিলাম, এখন এর মধ্যে আমি আমার সেই মিক্সচারটাকে দিয়ে আধা ঘন্টার জন্য আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তারপর আমি 5 মিনিটের জন্য চারকোল দিয়ে এটাকে স্মোক করে নেব। এখন আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এক এক করে চিকেনগুলোকে 5 মিনিটের জন্য ফ্রাই করে নেব। পাঁচ মিনিট পর যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসার লবণ আর অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি হাফ কাপ জল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি লিডটা খুলে নিচ্ছি। এখন আমি ফুল আঁচে এটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে দেব। চিকেন আঙ্গারা আমার একদম রেডি। ফ্লেভারটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি 5 মিনিটের জন্য আরেকবার স্মোক করে নেব। Thank you for watching.